ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। ক্রিকেটের অদ্ভুত যন্ত্রণা নিয়ে আজকের কথা, যেখানে ইংল্যান্ড টেস্ট স্কিপার বেন স্টোকসকে নিয়ে আইপিএল চলাকালীন নিজের বাবাকে মৃত্যুর আগে দেখতে যেতে পারেননি, এই আক্ষেপ তার চিরজীবনের। যেখানে একজন বাবা ব্রেইন ক্যান্সারে আক্রান্ত, অথচ তিনি তাকে উদ্বুদ্ধ করছেন খেলার জন্যে, অর্থাৎ বেন স্টোকসকে কোনোভাবেই নিজের কাছে আসতে দেয়নি বা তার কোনো প্রভাব যেন না পড়ে খেলার উপরে, সেজন্য বাবা উদ্বুদ্ধ করছিলেন ক্রিকেট খেলার জন্য, যে এই মুহূর্তে আসার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কিন্তু তিনি যে ঠিক নেই সেটা বেন স্টোকস বুঝেও কিছু করার ছিল না। সেই মুহূর্তে তিনি নিজের খেলায় এতটাই মগ্ন ছিলেন যে নিজের বাবাকে মৃত্যুর আগে পর্যন্ত দেখতে যেতে পারেনি। এই আক্ষেপ তার চিরজীবনের, যার জন্যে তিনি মেন্টালি এবং প্যানিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছিল তার সমস্ত টাইমটা। কিন্তু এই ফ্রাস্ট্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য ক্রিকেট থেকে ছ মাসের ব্রেক নিলেন, এবং সেখান থেকেই ফিরে আসার পরে আবার তার নিজের ক্রিকেটে আবদ্ধ হয়ে গেলেন, এবং তার অভিজ্ঞতার কথা ইতিমধ্যেই শেয়ার করেছেন যে আমার বাবাকে না দেখতে যাওয়ার অত্যন্ত বেদনাদায়ক একটি মুহূর্ত। আমরা জানি এই অলরাউন্ডার এর আগে প্রচুর ম্যাচ একা হাতে ফিনিশ করেছেন, নিজের ক্রিকেটের রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা দেখলে ক্রিকেট ভক্তদের তাক লেগে যায়। বেন স্টোকস একজন বিশ্বের সেরা অলরাউন্ডার, ইংল্যান্ডের এই স্কিপার, তিনি তার বাবাকে হারিয়ে নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আবার ফিরে এসে যথারীতি ক্রিকেটেই মনোযোগ দিয়েছিলেন। তিনি এটুকুই ভাবেন যে ক্রিকেট খেলতে গেলে তার মতোই করে খেলতে হবে, ক্রিকেট খেলা এমন একটি খেলা যেখানে তার বাইরে কিছু ভাবা যায় না, কিন্তু দর্শক আমাদের থেকে একটা অন্য কিছু চায় যেটা আমাদের পক্ষে দেয়া সম্ভবপর হয় না কখনো কখনো। এই অদ্ভুত একটি কাহিনী তিনি শেয়ার করেছেন ইতিমধ্যে, যেটা বিশ্বের কাছে পৌঁছে গেছে, আর প্রতিটি ক্রিকেট ভক্ত আবেগাচ্ছন্ন হয়ে পড়েছেন বেন স্টোকসের এই বক্তব্যে। ধন্যবাদ ক্রিকেট ব্যালকনিকে সময় দেওয়ার জন্য। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ক্রিকেট ব্যালকনিকে সঙ্গে রাখুন। থ্যাংক ইউ।